আসসালামু আলাইকুম। গ্রিন পেন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এবার আমরা লিমিট সম্পর্কিত বীজগণিতিক কিছু প্রবলেম সলভ করব। তাহলে দেখো, আমাদের প্রথম প্রবলেমটি হলো লিমিট x টেন্স টু 2 এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6 ভাগ এক্স স্কোয়ার মাইনাস 4। এখন দেখো, যদি x এর মান আমরা বসাই এখানে, এক্স স্কোয়ার কত, 2 উপর স্কোয়ার মাইনাস 4, মানে কত, 4 মাইনাস 4 শূন্য, উপরেও 2 উপর স্কোয়ার 2 প্লাস 2 উপর স্কোয়ার 4 প্লাস 2 মানে কত, 6, 6 মাইনাস 6 মানে 0, তার মানে 0 ভাগ 0 ফরম্যাটে আছে। তাহলে এটাকে আমাদের লিমিটের মাধ্যমে যেহেতু আমরা সলভ করব, যেহেতু আমরা বলিনি x এর মান 2, তাহলে এমন একটা ফরম্যাটের, এমন একটা পজিশনে নেব যেখানে x এর মান 2 বসালে 0 ভাগ 0 হবে না, এবং সেখানে নিয়ে আমরা গিয়ে আমরা লিমিটিং ভ্যালুটা আমরা বের করব। তাহলে দেখো, আমরা এটাকে যদি এরকম লিখি, লিমিট x টেন্স টু 2, এটাকে যদি লিখি এক্স স্কোয়ার মাইনাস 2 উপরে স্কোয়ার, আর এটাকে যদি লিখি এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 2x মাইনাস কত, 6। তারপরের লাইনে হবে লিমিট x টেন্স টু 2, এখানে লিখতে পারি x প্লাস 2 ইনটু কত, x মাইনাস 2, আর এখান থেকে যদি x কমন নিই আমরা লিখতে পারি x প্লাস 3, মাইনাস 2 যদি কমন নিই লিখতে পারি x প্লাস 3। দেখো তারপরের লাইনে কি হয়, লিমিট x টেন্স টু 2, এখান থেকে আমরা আবার লিখতে পারি x প্লাস 2 কত, x মাইনাস 2, আর এখানে লিখতে পারি x প্লাস 3 x মাইনাস 2। এখন আমরা x মাইনাস 2 কেটে দিতে পারবো, কারণ এখানে তো আমাদের 0 ভাগ 0 বা 0 ভাগ 0 হয়নি, কারণ এখানে আমরা x এর মান কিন্তু 2 বলিনি, 2 এর কাছাকাছি একটা মান আমরা বলেছি। তাহলে তার পরের লাইনে আমরা এখানে লিখব লিমিট x টেন্স টু 2 x প্লাস 3 ভাগ কত, x প্লাস 2। এখন আমরা এই মানটিকে সরাসরি x এর মান 2 বসিয়ে কাজ করতে পারবো, যদিও মানটি সরাসরি 2 না, ম্যাথমেটিক্যাল প্রবলেমের স্বার্থে আমরা x এর মান এখানে 2 বসাবো। তাহলে আমরা লিখলাম এখানে 2 প্লাস 3, আর এখানে কত, 2 প্লাস 2, তাহলে আমাদের সলিউশনটা হলো 5 ভাগ 4, এটি হলো এই অঙ্কের অ্যান্সার। এবার দেখো, আমাদের দ্বিতীয় প্রবলেমটি হলো লিমিট x টেন্স টু 0 রুট ওভার 1 প্লাস 2 এক্স মাইনাস রুট ওভার 1 মাইনাস 3 এক্স ভাগ এক্স। এই টাইপের রুট ওভার সম্পর্কিত অনেকগুলো অঙ্ক আসবে, আর সেই অঙ্কগুলো সলভ করার জন্য একটি রুল, তাহলে এর একটি অনুবন্ধী সংখ্যা আমরা নেব। তাহলে এখানে একটা প্লাস আছে, তাহলে রুট ওভার 1 প্লাস এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স সংখ্যা দ্বারা লব এবং হরকে আমরা গুণ করব। তাহলে দেখো, আমরা প্রবলেমটি সলভ করা শুরু করি। লিমিট x টেন্স টু 0 রুট ওভার 1 প্লাস 2 এক্স মাইনাস রুট ওভার 1 মাইনাস 3 এক্স, তার সাথে গুণ দিলাম আমি আরেকটি সংখ্যার, তাহলে রুট ওভার 1 প্লাস 2 এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস 3 এক্স ভাগ, এখানে আছে এক্স, রুট ওভার 1 প্লাস 2 এক্স প্লাস রুট ওভার 1 প্লাস 1 মাইনাস কত, 3 এক্স। তার মানে আমরা যে 1 প্লাস 2 এক্স প্লাস 1 মাইনাস 3 এক্স যে সংখ্যাটা তার উপরেও গুণ করলাম, আমরা নিচেও একইভাবে গুণ করলাম। দেখো তারপরের লাইনে আমরা এটা লিখতে পারি, এখন দেখো আমরা কি লিখতে পারি, এ প্লাস বি ইন্টু কত, এ মাইনাস বি, এক্স স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, যদি এইটার উপর স্কোয়ার দিয়ে কত হয়, ওয়ান প্লাস কত, টু এক্স, মাইনাস যেহেতু বি স্কোয়ার, এই মাইনাসের কারণে এটা ওয়ান মাইনাস থ্রি এক্স না হয়ে কী হবে, ওয়ান প্লাস থ্রি এক্স, আর নিচের এটা থেকে যাবে এক্স রুট ওভার ওয়ান প্লাস টু এক্স প্লাস রুট ওভার ওয়ান মাইনাস কত, থ্রি এক্স। ওকে, তারপরের লাইনে আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়ান দিয়ে ওয়ান কাটে, তাহলে উপরে থাকতেছে কত, ফাইভ এক্স, লিমিট আমরা লিখব এখানে জিরো, ফাইভ এক্স, তারপরের লাইনে এক্স রুট ওভার ওয়ান প্লাস কত, টু এক্স প্লাস রুট ওভার ওয়ান মাইনাস কত, থ্রি এক্স, এবার এক্স দিয়ে এক্স কেটে দিলাম। এখন দেখো, আমরা যদি এবার এক্স এর মান বসিয়ে দিই তাহলে কিন্তু উপরে জিরো বা নিচে জিরো হবে না, তাহলে আমরা এখন উপরে লিখলাম ফাইভ, আর নিচে যদি মানটা বসাই অন প্লাস শূন্য, রুট ওভার অন প্লাস কত, অন, আর এখানেও অন মাইনাস কত হবে, অন, তার মানে উত্তর পাওয়া গেল আমাদের ফাইভ বা টু। এবং এই সংখ্যাগুলোর সবসময়ের জন্য উত্তর পাওয়া নিচে টু হবে অল টাইম, এবং উপরে হবে এই থ্রির সাথে দুই যোগ করলে যা হয়, তার মানে ফাইভ বা টু। তার পরবর্তী প্রবলেমটি হলো লিমিট এক্স টেন্স টু এ এক্স ফাইভ বাক টু মাইনাস এ ফাইভ বাক টু ভাগ রুট ওভার এক্স মাইনাস রুট ওভার এ। এবং কিছুক্ষণ আগে আমরা এই সূত্রটির প্রতিপাদন করেছিলাম, সেই সূত্রটিকে অ্যাপ্লাই করে পরপর আমরা দুটি অঙ্ক করব। তাহলে দেখো প্রথম সূত্রটা, তাহলে দেখো আমাদের এই সূত্রটার ভিতরে একটা বিষয় দেখো, নিচে এক্স উপরে এক্স তার পাওয়ার এন, নিচে আছে এ উপরে আছে এ তার পাওয়ার এন। এখন এটাকে যদি আমরা একই ফরম্যাটে এভাবে নিয়ে যেতে চাই, এক্স টেন্স টু এ, এখানে আছে আমার রুট এক্স মাইনাস এখানে আছে রুট এ, আমিও উপরে লিখলাম রুট এক্স মাইনাস কত, রুট এ, এইটার সাথে আমি মিলানোর চেষ্টা করলাম, এক্স আছে এখানে এক্স, এ আছে এখানে এ, তাহলে এটার উপরে যদি আমি পাওয়ার ফাইভ দিয়ে দিই আর উপরে যদি আমি পাওয়ার ফাইভ দিয়ে দিই, তাহলে কি এই রুট ওভার
x পাওয়ার 5 মানে কত x 5 বাই 2 রুট ওভার a পাওয়ার 5 মানে কত 5 বাই 2 এখন দেখো সরাসরি কি এটার সাথে মিলে গেছে এবং এই সূত্র যায় না সূত্রটা কত n a টু দি পাওয়ার n মাইনাস 1 তাহলে আমাদের n কত এখানে 5 a কত a হলো আমাদের রুট a তার মানে n মাইনাস 1 মানে কত 5 মাইনাস 1 তাহলে আমরা কি লিখতে পারি 5 a পাওয়ার কত 4 এবং এটাকে লেখা যায় 5 a স্কয়ার এটি হলো এটির অ্যানসার এই সম্পর্কিত আমরা আরেকটি প্রবলেম সলভ করব পরবর্তী প্রবলেমটি হলো এই লিমিট x টেন্স টু a x পাওয়ার 7 বাই 2 মাইনাস a পাওয়ার 7 বাই 2 নিচে রুট ওভার x মাইনাস রুট ওভার a জাস্ট আগের অঙ্কের মতোই একইভাবে এখানে x x a a একইভাবে আমরা অঙ্কটিকে তৈরি করব তাহলে দেখো লিমিট x টেন্স টু a এখানে আছে আমাদের রুট ওভার x আমরাও এখানে লিখব রুট ওভার x মাইনাস এখানে আছে রুট ওভার a আমরাও লিখব এখানে রুট ওভার a এর পাওয়ার দেব তাহলে আমরা কত 7 এখানেও পাওয়ার দেব কত 7 দেখো এই বিষয়টা এই যে ফাংশনটা সেই একই ফাংশনের মতো হয়ে গেছে তাহলে দেখো আমরা তাহলে লিখতে পারি n a n মাইনাস 1 আমাদের a n কত 7 a কত রুট a 7 মাইনাস কত 1 তাহলে 7 রুট a কত 6 আর এটাকে লেখা যায় 7 a দেখো আমাদের পরবর্তী প্রবলেমটি হলো লিমিট x টেন্স টু ইনফিনিটি 2x স্কয়ার প্লাস 5x প্লাস 9 ভাগ x স্কয়ার মাইনাস 7x প্লাস 3 এই জাতীয় ইনফিনিটি যখন আমাদের লিমিট থাকে তখন সেই অঙ্কগুলো করার একটি পদ্ধতি রয়েছে সেগুলো হলো পদ্ধতিটি হলো সর্বোচ্চ ঘাতকে সবসময়ের জন্য কমন নিতে হবে এখানে সর্বোচ্চ ঘাত আছে কত x স্কয়ার সেটাকেই কমন নিতে হবে সর্বোচ্চ ঘাত কত x স্কয়ার সেটাকেই কমন নিতে হবে এবং আমাদের উত্তর বের করার একটি সহজ পদ্ধতি হলো যে সর্বোচ্চ ঘাতের সহগ কত 2 নিচে সর্বোচ্চ ঘাতের সহগ কত 1 2 ভাগ 1 উত্তর হবে 2 এই ম্যাথটাকে যদি আমরা সলভ করি তাহলে আমরা উত্তর আসলেই 2 পাবো এবং তাহলে ওই পদ্ধতি অনুসারে আমরা সলভ করা শুরু করব তাহলে লিমিট x টেন্স টু ইনফিনিটি তাহলে আমরা সর্বোচ্চ ঘাত x স্কয়ারকে কমন নিলাম তাহলে এখান থাকে কত 2 প্লাস কত 5 ভাগ x প্লাস কত 9 ভাগ x স্কয়ার আর নিচেও যদি আমরা x স্কয়ারকে কমন নিই 1 মাইনাস 7 ভাগ কত x প্লাস কত 3 ভাগ x স্কয়ার এখন দেখো এইটা দিয়ে যদি আমরা এই মানটা x টেন্স টু ইনফিনিটি আমরা যদি এটাকে কেটে দিই 2 প্লাস 5 ভাগ x প্লাস 9 ভাগ কত x স্কয়ার আর এখানে থাকতেছে 1 মাইনাস 7 ভাগ x প্লাস কত 3 ভাগ x স্কয়ার এখন দেখো পরের লাইনে যদি আমরা মান বসিয়ে দিই ইনফিনিটির মান বসাই তাহলে আমরা কি লিখতে পারি 2 প্লাস 5 ভাগ কত ইনফিনিটি প্লাস 9 ভাগ ইনফিনিটির উপরে স্কোয়ার আর এখানে থাকবে 1 মাইনাস 7 ভাগ ইনফিনিটি প্লাস 3 ভাগ কত ইনফিনিটির উপরে স্কোয়ার এখন দেখো আমরা কি বসাইতে পারি 2 প্লাস 0 প্লাস 0 ভাগ 1 মাইনাস 0 প্লাস 0 ইকুয়াল টু কত 2 কারণ আমরা জানি কোনো কিছুকে ইনফিনিটি দিয়ে যদি ভাগ দেওয়া হয় তাহলে উত্তর পাওয়া যায় 0 কারণ আমরা কিছুক্ষণ আগে প্রমাণ করেছিলাম 1 ভাগ 0 মানে ইনফিনিটি তাহলে 1 ভাগ ইনফিনিটি অঙ্ক করার স্বার্থে আমরা এটাকে 0 হিসাবে ধরে নিতে পারবো x টেন্স টু 0 1 মাইনাস cos x ভাগ x স্কয়ার এখানে একটা ত্রিকোণমিতিক সূত্র আসছে 1 মাইনাস cos x সম্পর্কে আমরা কি জানি 2 sin স্কয়ার x ভাগ 2 তাহলে দেখো আমরা সলভ করা শুরু করি তাহলে আমরা লিমিট লিখলাম লিমিট x টেন্স টু 0 1 মাইনাস cos x সম্পর্কে আমরা জানি 2 sin স্কয়ার x ভাগ 2 আর নিচে আছে কত আমাদের x স্কয়ার এখন তোমাদেরকে এইটা এই প্রবলেমগুলো সলভ করার জন্য তোমাদেরকে একটা নিয়ম আমি দেখাই কমন নিয়ম সকল ক্ষেত্রে যদি আমাদের কাছে কখনো sin 5 থিটা থাকে নিচে থাকুক কি না থাকুক আমরা যদি একটি 5 থিটা বানাই তাহলে কিন্তু 1 হবে কখন যদি আমাদের লিমিট এই 5 থিটা টেন্স টু 0 হয় কারণ আমাদের এখানে সূত্র ছিল এখানে যে থিটা সেই থিটাটা টেন্স টু 0 আবার যদি কোথাও এরকমের হয় সাইন 5 থিটা ভাগ 2 অবশ্যই থাকুক কি না থাকুক আমাদের 5 থিটা ভাগ 2ই দিতে হবে আর আমাদেরকে এখানে লিমিটে 5 থিটা ভাগ 2 টেন্স টু 0 বানাতে হবে তাহলে দেখো এই পদ্ধতিটি এখানে আমরা অ্যাপ্লাই করব তাহলে দেখো দেখো তাহলে আমরা এই 2টাকে শুরুতে নিয়ে আসলাম 2 তারপর এখানে লিখলাম লিমিট x টেন্স টু কত এখানে 0 আর এখানে আমাদের আমরা লিখতে পারি sin x ভাগ 2 তাহলে আমরাও নিচে ওখানে x ভাগ 2 আমরা দেব এর উপরে আছে স্কয়ার এর উপরে আমরা এখানে স্কয়ার দিলাম তাহলে এখন একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি 2 চলে গেছে শুরুতে আর এখানে sin x ভাগ 2 তার উপর হোল স্কয়ার মানে কত সাইন স্কোয়ার এক্স ভাগ 2 আর নিচে আছে কত এক্স স্কোয়ার ভাগ 4 আমরা দেখতে পাচ্ছি নিচে এক্স স্কোয়ার শুধু আছে তাহলে অতিরিক্ত আমরা কি গুণ দেব উপরে 1 ভাগ 4 আর আমরা কেন নিচে এক্স বাই 2 লিখলাম কারণ আমরা জানি উপরে যে থিটাতে থাকবে সেই একই থিটা নিচে এখানে দিতে হবে তাহলে আমাদের এখানেও কিন্তু লিমিটে একটু চেঞ্জ আনতে হবে আমরাও কিন্তু এখানেও লিমিটে চেঞ্জ আনবো এক্স এক্স ভাগ 2 টেন্স টু 0 আমরা জানি এক্স এর মান যদি 0 হয় এক্স ভাগ 2
তার এক্স বাক টু টেস্ট টু সেখানেও জিরো হবে। তাহলে আমরা কি লিখতে পারি, টু গুণ এইটার মান যেহেতু আমরা জানি এক গুণ অন বাক ফোর, তাহলে এটার অ্যান্সার হবে অন বাক টু। দেখো আমাদের দ্বিতীয় প্রবলেমটি হলো লিমিট এক্স টেস্ট টু জিরো অন মাইনাস কস সেভেন এক্স ভাগ থ্রি এক্স স্কোয়ার। তাহলে প্রথমেই আমরা অন মাইনাস কস এক্স এর সূত্রটি অ্যাপ্লাই করব। তাহলে আমরা লিখতে পারি লিমিট এক্স টেন্স টু জিরো অন মাইনাস কস এক্স টু সাইন স্কোয়ার সেভেন এক্স ভাগ কত টু, আর নিচে আছে কত থ্রি এক্স স্কোয়ার। তাহলে অঙ্কের সুবিধার্থে টু ভাগ থ্রি এটাকে আমরা শুরুতে নিয়ে আসলাম, টু ভাগ থ্রি, আর এখানে আমরা লিখলাম লিমিট। এখন দেখো আমাদের এখানে আছে কত সাইন সেভেন এক্স ভাগ টু, নিচে থাকুক কি না থাকুক আমরা সেভেন এক্স বাই টু এখানে লিখবো, আর এখানেও লিমিটের জায়গায় আমরা কত লিখবো সেভেন এক্স ভাগ টু টেন্স টু জিরো, কারণ আমরা জানি এক্স টেন্স টু জিরো হলে সেভেন এক্স ভাগ টু জিরো হয়, কারণ এক্স এর মান জিরো হইলে এর সম্পূর্ণটাই আমাদের জিরো হয়ে যায়। আর আমরা এটা অঙ্কের সুবিধার্থে নিলাম, যেহেতু আমাদেরকে সাইন থিটা ভাগ থিটা, এখানে টু থিটা হলে এখানেও টু থিটাই লাগবে, তাহলে আমাদের মান হবে অন। তাহলে আমরা যেহেতু এটার উপরে স্কোয়ার আছে আমরা সম্পূর্ণটার উপরে স্কোয়ার দিলাম। এবার স্কোয়ার দিয়ে দেখব আমরা কী জিনিস অতিরিক্ত আসছে, আমরা উপরেরটা ফুললি মিলে গেছে আমাদের, আর নিচে আমাদের এখানে আসছে কত সাতটা উনপঞ্চাশ এক্স স্কোয়ার ভাগ কত ফোর, আমাদের এখানে এক্স স্কোয়ার ছিল, অতিরিক্ত আসছে কত উনপঞ্চাশ ভাগ ফোর, সেই জিনিসটাকে আমরা এখানে গুণ দিয়ে দিলাম উনপঞ্চাশ ভাগ কত ফোর। এখন তাহলে আমরা লিখতে পারি টু ভাগ থ্রি গুণ অন গুণ কত উনপঞ্চাশ ভাগ ফোর। এবার যদি টু দিয়ে এইটাই ফোর কে কেটে দিই টু থাকে, তাহলে উপরে থাকতেছে উনপঞ্চাশ ভাগ কত সিক্স, এটি হলো এটির অ্যান্সার। আমাদের তৃতীয় প্রবলেমটি হলো দেখো লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, এবার কিন্তু আমাদের ইনফিনিটি চলে আসছে, কিন্তু আমরা সূত্র কিন্তু এইটাই অ্যাপ্লাই করব। আমাদের এই সূত্র কিন্তু এক্স টেন্স টু জিরো যদি এখানে সাইন এক্স বাগ এক্স হয় আর থিটা থাকলে থিটা হয়, যেহেতু আমরা দেখতে পাচ্ছি এক্স হবে তাহলে এক্স টেন্স টু কিন্তু অবশ্যই আমাদের জিরোই বানাতে হবে, আর নাহলে কিন্তু আমরা সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে আমরা প্রথমে এই পার্টটুকু লিখি, আমরা এখানে জানি সাইন বিভাগ কত আছে টু এক্স, যেহেতু সাইনের পরে এটাকে আমরা থিটা হিসেবে কল্পনা করব, তাহলে অবশ্যই আমরা বিভাগ টু এক্সকে এখানে আমরা লিখব অঙ্কের সুবিধার্থে। এখন তাহলে এই দেখো টু এক্স, এই টু এক্সটা কিন্তু ওয়ান ভাগ টু এক্স হিসেবে নিচে চলে আসছে, তাহলে অতিরিক্ত আসছে কত আমাদের বি, সেই বিনটাকে কিন্তু আমরা এখানে গুণ দিয়ে দেবো। এবার লিমিটটাকে কীভাবে চেঞ্জ করা যায় দেখো তারপরের লাইনে, লিমিট আমাদের এইখানে যা আছে তাই কিন্তু আমরা এখানে লিখবো বি ভাগ টু এক্স টেন্স টু কত লিখবো আমরা জিরো লিখবো। কেন দেখো যদি এক্স এর মান যদি আমাদের ইনফিনিটি হয় তাহলে সামথিং ভাগ ইনফিনিটি, কোনো কিছুর পাওয়ার ইনফিনিটি মানে ইনফিনিটি, সামথিং ভাগ ইনফিনিটি কত জিরো, তার মানে আমাদের সূত্রের সাথে মিলে গেছে। তাহলে আমরা এখন লিখতে পারি এই সম্পূর্ণ এইটার মান হলো কত অন গুণ বি, উত্তর হলো কত বি, এবং এই সকল ক্ষেত্রে এইখানে যে মানটা থাকে সেটি হয় এটির অ্যান্সার। দেখো আমাদের পরবর্তী প্রবলেমটি হলো লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি ফাইভ টু দি পাওয়ার এক্স সাইন এম ভাগ ফাইভ টু দি পাওয়ার এক্স। এখন এই অঙ্কটিকে আগের অঙ্কের মতোই আমরা সলভ করবো, তাহলে এখানে আমাদের আছে সাইন এম ভাগ ফাইভ টু দি পাওয়ার এক্স, আমরা নিচেও লিখব এম ভাগ ফাইভ টু দি পাওয়ার এক্স, কারণ আমরা জানি সাইন থিটা থাকলে নিচেও আমাদের থিটা আনতে হবে। এখন আমাদের দেখো এই ফাইভ টু দি পাওয়ার এক্সটা কিন্তু অন ভাগ ফাইভ টু দি পাওয়ার এক্স হিসাবে এখানে আসতে পারে, কিন্তু অতিরিক্ত আসছে কত আমাদের এম, সেই এমটাকে আমরা গুণ করে ওপরে ফেলে দিলাম। এখন আমরা লিমিটটাকে কীভাবে চেঞ্জ করবো দেখো, লিমিট এখানে ছিল এক্স টেন্স টু ইনফিনিটি, আমরা জানি সাইনের পরে যে থিটাটা থাকবে সেই থিটাটাকেই এখানে লিমিট হিসেবে আনতে হবে, তাহলে এম ভাগ ফাইভ টু দি পাওয়ার এক্স টেন্স টু কত লিখবো আমরা জিরো, কারণ আমরা জানি এই সূত্রটায় থিটার মান জিরোর কাছাকাছি বা এক্স এর মান জিরোর কাছাকাছি, এভাবে আনলি তার মান হয় এক। তাহলে এখন আমাকে আমরা লিখতে পারি পুরো এই অঙ্কটার মান হলো অন গুণ কত এম, উত্তর হলো কত এম, এটি হলো এটির অ্যান্সার। দেখো আমাদের পরবর্তী প্রবলেমটি হলো লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স ডিগ্রি ভাগ এক্স, এখানে ডিগ্রিটা হচ্ছে রেডিয়ান, তাহলে আমরা জানি এক রেডিয়ান সমান সমান পাই ভাগ একশো আশি, অতএব এক্স রেডিয়ান কত হবে এক্স পাই ভাগ কত একশো আশি, এটাকে আমরা এভাবে রূপান্তরিত করি। প্রথম লাইনে দেখো লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স পাই ভাগ একশো আশি ভাগ কত এক্স। এখন আমরা অঙ্কটিকে সলভ করার জন্য আমরা জানি সাইনের পরে যে থিটার মান থাকবে সেই থিটার মানটাই আমরা নিচে দেবো, তাহলে আমরা লিখলাম সাইন এক্স পাই ভাগ কত
180 ভাগ x পাই ভাগ কত 180 এখন আমরা দেখতে পাচ্ছি নিচে x ছিল কিন্তু অতিরিক্ত আসছে কত পাই ভাগ 180 সেই পাই ভাগ 180 কে আমরা উপরে গুণ দিয়ে দিলাম এবার আমরা লিমিটটাকে চেঞ্জ করব দেখো আমরা এখানে লিখব লিমিট এখানে সাইনের পরে যে থিটাটা থাকবে আমরা সেই থিটাটাই এখানে দেব x পাই ভাগ কত 180 টেন্ডস টু 0 আমরা জানি x এর মান যদি 0 এর কাছাকাছি হয় এখানে x এর মান 0 এর কাছাকাছি হওয়া মানে টোটালটাই 0 হয়ে যাওয়া তাহলে এই সম্পূর্ণটার মান হয় আমাদের 1 কোণ কত পাই ভাগ 180 তাহলে উত্তর হবে কত পাই ভাগ 180 এটি হলো এটির অ্যানসার সবাইকে ধন্যবাদ।